অভিযুক্তক আটক করা আরক্ষীর উপর আক্রমণ, দুই শতাধিকে আক্রমণ করে মুকলাই নিলে এজনক। আক্রমণের বলি ফকিরগঞ্জর বন্দীখানা আরক্ষী চকীর তিনি আরক্ষী। 2014 চনতে রুজু হওয়া এক গোচরের এইখন ওয়ারেন্টর ভিত্তিতে আসামিক ধরবলে গিয়ে আক্রমণের বলি হল বন্দীখানা উপরক্ষী চকীর নূর মহম্মদর তিনি আরক্ষী। খবর অনুসরি ধুবুরীর ফকিরগঞ্জর সিরাখুয়া পঞ্চম খণ্ড গাঁওয়ার আলাউদ্দিনের বিরুদ্ধে আসিল গোচর। এই গোচরতে আটক করবলে গিয়ে দলবদ্ধ আক্রমণের বলি হল তিনি আরক্ষী। ইতিমধ্যে আক্রমণকারীর বিরুদ্ধে নিজাববিয়া গোচর রুজু করেছে আরক্ষীয়ে। আজি আমার একটা ওয়ারেন্টর আসামি আসে মোর আর এস আই স্যার গেছিল, আমার ইউবিসি এজন গেছিল, আমার গার্ডর তিনজন গেছিল, তাতে যাই এখানে খবর পাই এখানে ওয়ারেন্টিজনক ধরিল। ধরার পিছত আনা থাকা অবস্থা তার গাঁবলিয়া মানু তার ঘরের মানু আহি মারপিট করে তাক চিন্তা করে লই যায়। মোটামুটি 200-300 মানু আসিল। ওয়ারেন্টি পাইছিল, পাই মানু বহুত জমা হল, তারপর আমাকে এটাক করে তারপর এত চিন্তা করে লই হল। কোন জায়গা পাঠ ইপিনে দবকাত প্রধান শিক্ষকক আক্রমণ চারি দুর্বৃত্তর। আক্রমণের বলি প্রধান শিক্ষক কমরুল ইসলাম লস্কর। স্কুলের ভূমিক লৈ সংঘাতর বাবে আক্রমণের সন্দেহ। দবকার লালুংগাঁও প্রাথমিক বিদ্যালয়ত সংঘটিত এই ঘটনা। গাঁৱৰে চারি যুবকক সন্দেহ একাংশর। আবুল বাবুল আব্দুল জলিল জাহাঙ্গীর আলমক সন্দেহ গয়ার। মিস্ত্রি কাম করে আছে, হি রই আছিল ইয়াত, সেই সময়তে চারিটা আহিলে আলম জলিল আবুল আবুল বাবুল, এই চারিটা আহিলে আহি তো হিহতে চুকা অস্ত্র লৈ আহিলে, চাকু লৈ আহিলে, আহি তার ব্যাক সাইডে মূরর ব্যাক সাইডে মারিলে, মারপিটো করিলে হিতে পুরনা যে মাটি রকম ইয়াত কেলে স্কুল কেলে বনাবো, ইয়াত বনাবো নোয়ারে, পয়সা জমা করিলে, ইতিমধ্যে আমি প্রশাসনের আশ্রয় ললো। ইতিমধ্যে অভিযুক্তর সন্ধানত দবকা আরক্ষীর সন্ধান। প্রধান শিক্ষক কমরুল ইসলামক উন্নত চিকিৎসার বাবে প্রেরণ করা হয়েছে নগাঁও অসামরিক চিকিৎসালয়। আমি ইয়ারপর নগাঁও রেফার দিছো, সিটি স্ক্যান করাব লাগবে, সিটি স্ক্যান করার পিছতে আমি মানে ভালকে কব পারি। ইঞ্জুরি লেফট সাইডর অক্সিপিটাল রিজন বলে কয় পিছফালে, এই ইনসাইজ টোন্ড আছে, চাকুরে মারিছে, তারপর ইয়ার লোবু যে আছে ইয়াতো মারিছে চাকুরে, আর চেস্টত আছে টেন্ডারনেস, পিন মানে টেন্ডারনেস আছে, আৰু পিঠিটো আছে মানে পিঠিটো মাৰিছে বুলি কৈছে। ধুবুৰীৰ পৰা সাইদুৰ ৰহমান আৰু দবকাৰ পৰা আব্দুল কাদিৰ, প্ৰাগ নিউজ,